আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এত রং ঢং করেছি, এই রং ঢং দেখে আপনারা বিচলিত হবেন না। আমি নতুন করে আবার বিয়ে করছি না, আমার বিয়ে হয়ে গেছে। আজকে আমি জাস্ট এই বিয়ের এই শাড়িটা পরার জন্যই এত সেজেছি। এই বিয়ের শাড়িটা হচ্ছে আমার আম্মুর বিয়ের শাড়ি। এই শাড়িটা 28 বছরেরও পুরনো শাড়ি। আম্মুর বিয়ের সময় আব্বুদের বাসা থেকে এই শাড়িটা দেওয়া হয়। তো এবার আমি চিন্তা করেছিলাম নাগরপুর যেয়ে, যে আম্মুর এই বিয়ের শাড়িটা নিয়ে আমি এবার ঢাকায় যেয়ে আমার বিয়ের জুয়েলারির সাথে আমি এই শাড়িটা পরবো, কেমন লাগে সেটা দেখার জন্য। এগুলো আমার বিয়ের জুয়েলারি। এই জুয়েলারি সেটটা আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়, আর এই সেটটাই আমি পরব। আর এটা হচ্ছে এই গলার জড়োয়ার সাথে ঝুমকা আর হচ্ছে চূড়। আর এরপর আমি যে সেটটা পরব সেটা হচ্ছে আমাকে আব্বাম্মু দেয় একটা সীতাহার, সেই সীতাহারটা আমি পরব। এইখানে কানের দুল, কান তো দুই পাশে দুইটাই, সো এতগুলো কানের দুল পরা যাবে না। তো আমি চিন্তা করলাম যে এটার সাথে আমি ঝুমকা পরব, ঝুমকাটাই মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে, বউ বউ একটা ফিল আসবে। তো আমি এখান থেকে শুধু এই সীতাহারটা পরব। আর আম্মুর বিয়ের হচ্ছে চূড় ছিল, সেই চুরটা আমি হাতে পরার অনেক চেষ্টা করেছি, বাট আমি অনেক মোটা হয়ে গেছি, যার কারণে আমার বাম হাতে একটা চুর ঢুকেছে, ডান হাতে আমি আর ঢুকাতে পারিনি। এর জন্য আনফর্চুনেটলিভাবে আমি এই আম্মুর দেওয়া এই চুরটা পরতে পারিনি। আর এটা হচ্ছে আমার বিয়ের টিকলি, যেটা আমি আজকে পরবো। সো আর দেরি না করে ঝটপট মূল ভিডিওতে যাওয়া যাক। আমার বিয়ের টুকটাক আরও জুয়েলারি আছে, বাট আমি আর সেগুলো আপনাদের দেখাচ্ছি না, কারণ আমি যেগুলো শুধু পরবো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন আমি শাড়িটা পরে ফেলবো। এরপর আমি নিজেই মেকআপ করে নিই। এই মেকআপটা আমি আর ডিটেলস দেখাইনি, কারণ আমি একজন নুব আর্টিস্ট, নুব মেকআপ আর্টিস্ট, যার কাছ থেকে আসলে আপনাদের শেখার মতো কিছুই নেই। আমি যতটুকু পেরেছি একদম হালকা পাতলাভাবে সাজার চেষ্টা করেছি, আর এই সাজাটাও আমি রাখতে চাইনি, কিন্তু মনে হলো যে রাখি, ভিডিওতে একটু ভালো লাগবে দেখতে, এর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর আমার ভিডিওটা এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আমার আগে আরও কিছু বেশ কিছু ব্লগ আমি আপলোড করেছি, এই ভিডিওটা দেখার পর সেগুলোও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
এরপর বেশ কিছুক্ষণ রংঢং করি আর আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার কিছু ছবি তুলে দেয়। আর বউ আছে, তো বউর সাথে যদি জামাই না থাকে কেমন হয়। তারপর ও আর আমি কিছু ছবি তুলি, ছবিগুলো আমি লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।